শেষবারের মতো গার্ড অব অনার বঙ্গবন্ধুর অন্যতম সহচর বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর চিরবিদায়ে এ আয়োজন। বুধবার 82 বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান 70-এর দশকের তুখোর ছাত্রনেতা। মৃত্যুর পর অকুতোভয় বীরকে আনা হয় গুলশান কেন্দ্রীয় মসজিদে, সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে। 6 দফা ও মুক্তিযুদ্ধের এই সংগঠক 1970 থেকে 1972 পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, এরপর দায়িত্ব নেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের। 1973 থেকে 1975 পর্যন্ত ছিলেন ঝিনাইদহ 2 আসনের সংসদ সদস্য। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য লোকমুখে খ্যাতি পেয়েছিলেন বঙ্গবন্ধুর 4 খলিফার 1 খলিফা হিসেবেও। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। এই জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য উজ্জীবিত করার জন্য নূরে আলম সিদ্দিকীর অসীম বক্তব্য এই ক্ষতিপূরণ হওয়ার নয়। সে সময় আইয়ুব খানের যে চরম অত্যাচার এবং তিনি গ্রেফতার বরণ করেছিলেন 66 ছাত্র আন্দোলনে, তিনি 69-এর গণঅভ্যুত্থানের পরে তিনি মুক্তি পান। তার লেখা এবং টেলিভিশনে সে বঙ্গবন্ধুর কোনদিন ছাড়েন। এর আগে ঝিনাইদহে বাদজোহর সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। জাতির একটি শ্রেষ্ঠ সন্তানকে আমরা হারালাম, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। ওনার কাছে গেলেই মনে হইতো না যে আমি আর কিছু কই, ওনার কথাই শুনি। বাদ এশা গাজীপুরের কাশিমপুরে দাফন করা হয় এই বীর মুক্তিযোদ্ধা ও সংগঠককে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।